বন্ধুরা, আজকে আমি অরুণাবো। তো আজকে আমাদের আপনাদের একটা ট্যুর আমি দেখাতে চলেছি, যেটি আমার বাড়ি থেকে আপ টু বোলপুর শান্তিনিকেতন হবে। তো আমি আজকে আবার ডিসকভার নিয়ে চললাম আমার। তো দেখতে যাক, মানে দেখা যাক কত দূর আমি যেতে পারি। আর বোলপুর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে, সেখানে আছে কোপাই নদী। সেই কোপাই নদীকে নিয়েই ঠাকুরের একটি কবিতা আছে। দেখি সেই কোপাই নদী আজ আমায় কী দেখাতে পারে। আর চলো দেখে আসি বোলপুর। সেই মুহূর্তে আমি পৌঁছে গেছি ডানকুনি চৌক। এবার রেস্ট নিলাম 10-15 মিনিটের। এবার আমি একদম দাঁড়াবো গিয়ে হচ্ছে বর্ধমান, তারপর হচ্ছে মানে দুটো স্টপ আমি যাব। তো গাড়ি এখনো চলছে, তবে রাস্তাঘাটে আজকে জ্যামের মাত্রা খুবই বেশি। ঠিক আছে, আমি ইউজ করবো 65-70, বেশি চালাবো না। দেখি বোলপুর গিয়ে তোমাদের সবার তো জিনিস দেখাও। তো এখন বাজে 12:10, খারাপ অ্যাভারেজ না, ভালো অ্যাভারেজে আসছে।
left at Marquardt Road. Continue for 1.5 kilometers. Continue for 800 meters. Your destination will be on the left. তো পৌঁছে গেলাম কোপাইয়ের ধারে। এই সেই কোপাই যেখানে কবিগুরু আমাদের সেই কবিতাটি লিখেছিল। হ্যাঁ, তবে সেই রকম নেই, তার রূপ বদলে গেছে, কিন্তু তার নাম, তার ঐতিহ্য, এই দুটো কোনোদিন বদলায়নি আর বদলাবেও না।
তো অনেকক্ষণ বসার পর এবার অবশেষে আমার বিদায় নেওয়ার পালা। এবার আমি চলে যাবো সেই আমার ব্যস্ত কলকাতা শহরে, ব্যস্ত যানজট, সমস্ত কিছুই যেন ব্যস্ত, এখানে যেন ব্যস্ততাই নেই, ব্যস্ততা এখানে শূন্য হয়ে গেছে। কলকাতার বিপরীত দিকটি যেন ফুটে উঠেছে এই বোলপুরের মাধ্যমে। মন এতটাই শান্ত হয়ে গেছে যে ক্লান্ত ভাব আর নেই শরীরে। এবার আমি চলে যাবো আমার গাড়ি চালিয়ে সেই ব্যস্ত শহর তিলোত্তমা কলকাতার কাছে। কোপাইয়ের আওয়াজ যেন সারা জীবন কানের মধ্যে বাজে।